না, অরিন্দম স্পৃহাকে কোথাও পাঠায়নি। স্পৃহা আমাদের কাছেই আছে, নাচ শিখছে। স্পৃহার খুব ইচ্ছে মণিপুরী শেখার। অরিন্দম তার মেয়ের জন্য খুব গর্বিত। অরিন্দম এখন বন্দি মুক্তি নিয়ে কাজ করছে। এমন সব মানুষ যারা সংশোধনাগারে বিনা অপরাধে বছরের পর বছর বন্দী হয়ে আছে। মিস্টার দত্ত আমাকে জানিয়েছেন যে বাল্মীকি প্রতিভা এখন আর শুধু সংশোধনাগারের ভেতরেই আটকে থাকবে না, বাইরেও অভিনীত হবে। বাইরের পৃথিবীর মানুষরাও জানবে বাল্মীকি প্রতিভার কথা। ইউসুফের মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, আরও কিছু বছর উনি ইউসুফের জন্য থাকছেন। আর ইউসুফ আমার বন্ধু, আমি অপেক্ষা করে আছি কবে ও মুক্তি পাবে। আমার মুক্তি সর্বজয়।